কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইয়েলো ভ্যালেট সি প্রজাতির সামুদ্রিক বিষধর সাপ। এ নিয়ে এক সপ্তাহে জোয়ারের পানিতে তিনটি সাপ ভেসে এলো, এর মধ্যে একটিকে পিটিয়ে মেরে ফেলেছে পর্যটকরা, বাকি দুটি সাপকে বালি চাপ দিয়েছে বিচ কর্মীরা। জল ও স্থলের সর্বাধিক বিষাক্ত সাপগুলোর তালিকায় ইয়েলো ভ্যালেট সি সাপ বিশ্বের চতুর্থ বিষধর সাপের মধ্যে একটি। গত 5ই জুন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে হলুদ পেটযুক্ত ইয়েলো ভ্যালেট সি স্নেক। মে মাসের শেষের দিকে ভেসে আসে একই প্রজাতির আরও দুটি সাপ। জানা গেছে মাথা লম্বা, আকৃতিতে দেহ থেকে ভিন্ন, শরীরের উপরিভাগের অর্ধেক কালো, নীলাভ ও বাদামি বর্ণের, নির্মাংস হলুদাভ চিত্রিত। পুরোটা দেখে মনে হতে পারে রঙিলা কোনো বিশেষ বস্তু, আসলে এটি বিষাক্ত ইয়েলো ভ্যালেট সাপ, যাদের বসবাস প্রশান্ত মহাসাগরের পানির উপরের স্তরে। এসব সাপ সচরাচর উপকূলে দেখা মেলে না, সম্প্রতি সেই বিরল দৃশ্য দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সমুদ্রবিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার বলেন, হলুদ পেটযুক্ত বা ইয়েলো ভ্যালেট সাপ প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত সাপ। স্বাভাবিকভাবে আমাদের সাগরেও এটির বিস্তৃতি রয়েছে। এই সাপটি সাধারণত সৈকত থেকে দূরে সাগরের মুক্ত জলে সাঁতার কাটে। এরা সাগরের উপরের স্তরে বসবাস করে, সাগরতলে এদের দেখা পাওয়া যায় না। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, পর্যটকদের বিভিন্ন সতর্কতা দেওয়া হয়েছে। বিচ কর্মীরা মাইকিং করে হোটেল ও সৈকতের প্রবেশদ্বারে ডিজিটাল ডিসপ্লেতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু সৈকতের বর্ষা মৌসুমে সামুদ্রিক সাপের দেখা মিলেছে, তাই এই ব্যাপারে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হবে এবং সাপের ব্যাপারে পর্যটকদের আরও সতর্ক করা হবে।